আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক বিএসসি মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের এই তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সে সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে সমাধান করার চেষ্টা করব। তো দেখো আজকে তোমাদের সেই তৃতীয় অধ্যায়ে পরিমাপের যে 25 নম্বর সমস্যাটা রয়েছে সৃজনশীল অঙ্কে সেটার সমাধানের চেষ্টা করছি। তো এখানে প্রশ্নটা আছে কি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভেতরের চারিদিকে 3 মিটার চড়া রাস্তা আছে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। তো উপরে যে আমাদের যে তথ্যটা দেওয়া আছে তার আলোকে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। তো দেখো যেহেতু এটা একটা আয়তাকার বাগান, প্রথমে কোন নম্বরটা সমাধান করি। কোন নম্বরটা হচ্ছে একটা আয়তাকার বাগান, এটা যদি আয়তাকার বাগান হয় তৈরি হচ্ছে রাস্তা, এখানে 50 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এখানে 50 মিটার, এটা 50 মিটার, প্রস্থ হলো 30 মিটার, 30 মিটার। আর যে রাস্তা আছে এই রাস্তা 3 মিটার চওড়া, সব দিকে 3 মিটার, এখানেও 3 মিটার। এ হচ্ছে আমাদের যে আনুপাতিক একটা চিত্র সেটা হলো। এবার খ নম্বর যেটা আছে সেটা হলো কি, যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের এটুকু যদি বাগান হয় আর এই যে দেখছো এটা হচ্ছে রাস্তা, আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটাই নির্ণয় করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে একটি বিষয় খেয়াল করতে হবে, পুরো বাগানের রাস্তা সহ যে বাগানটা রয়েছে তার ক্ষেত্রফল আগে নির্ণয় করবো, তারপরে রাস্তা বাদে শুধু এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করবো। করার পর সমস্ত বাগানের ভিতর থেকে যদি আমরা শুধু রাস্তা বাদে যতটুকু আছে এটুকু বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 50 মিটার, প্রস্থ দেওয়া আছে বাগানের প্রস্থ কত, 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে, একটি আয়তাকার ক্ষেত্রফল আর আয়তাকার যে কোনো বস্তুর ক্ষেত্রফল কিন্তু সূত্র একই, দৈর্ঘ্য আর প্রস্থ। বাগানের ক্ষেত্রফল কিভাবে, দৈর্ঘ্য হলো 50 গুণন প্রস্থ হলো 30, এত কি হবে বর্গ মিটার, তাই না? মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, 50 আর 30 গুণ করলে 1500 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ সমস্ত বাগানের ক্ষেত্রফল পেলাম। এবার রাস্তা বাদে দেখি, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে। দেখো দৈর্ঘ্য কিন্তু এদিকে তোমার 30 মিটার কমবে, এদিকে 30 মিটার কমবে, তেমনি প্রস্থের ক্ষেত্রে তাই, উভয় দিকে 30 মিটার কমে যাবে। তাই বাগানের দৈর্ঘ্যটা হবে, এই আমাদের মোট দৈর্ঘ্য হলো 50 মিটার, তার থেকে উভয় দিকে কিন্তু 3 মিটার করে কমে যাবে, তার বিয়োগ এটা দিতে পারি এত মিটার, সমান কত হলো 44 মিটার।
তাই না? এবার দেখো রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে, ওই অনুরূপ 30 এর থেকে বাদ দেব, উভয় দিকে 3 মিটার বাদ দিলে এত মিটার, সমান কত হলো 30 এর থেকে 6 বাদ দিলে 24 মিটার। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে দেখি, অর্থাৎ রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল ওই যে 44 মিটার এবং 40 মিটার 24 মিটার এর গুণফল, 44 24 এর গুণ কত হবে 1056। এখন দেখো সমস্ত বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত পেয়েছিলাম 1500 বর্গ মিটার, আর রাস্তা বাদে শুধু এইটুকুর ক্ষেত্রফল পেলাম হচ্ছে 1056 বর্গ মিটার। এখন যদি আমরা রাস্তা, এখন সমস্ত প্রথমে বলেছিলাম যে সমস্ত ক্ষেত্রফলের ভিতর থেকে যদি এইটুকুর ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত, হ্যাঁ 1500 বিয়োগ 1056 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হচ্ছে 4044 বর্গ মিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল, এটা কিন্তু একটা উত্তর হলো। আমাদের যে খ নম্বরটার সমস্যা ছিল যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা, সেটা কিন্তু চলে আসছে, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার গ নম্বর দেখি, এটা কিন্তু মুছে দিলাম, আমাদের স্মরণ রাখতে হবে যে রাস্তা বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ কত ছিল, কত বের করেছি 44 এবং 24, আর আমাদের এখানে কিন্তু রাস্তা বাদে বাগানের পরিসীমা বলছে, তাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থটা আমাদের জানতে হবে। আমরা অলরেডি কিন্তু বের করেছি কত, 44 মিটার দৈর্ঘ্য আর হলো 24 মিটার প্রস্থ। ঠিক আছে, মুছে দিলাম। এবার গ নম্বরটা, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত 44 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত পেলাম 24 মিটার। এখন পরিসীমার সূত্র আমরা জানি, সূত্র কি, আয়তাকার বস্তু পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ বাগানের রাস্তা বাদে বাগানের পরিসীমা পরিসীমা 2 × দৈর্ঘ্য কত 44 আর প্রস্থ হচ্ছে 24 এত মিটার, কত হয় 8 × 6 এত মিটার, 100 কত, 8 × 16 = 6, 7 × 12 13 136 মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমা পেলাম। এখন আমাদের প্রশ্ন হলো যে প্রতি মিটারে রাস্তা বাদে এই পরিসীমা বেড়ে দিতে প্রতি মিটারে খরচ হলো 25 টাকা, অর্থাৎ 1 মিটারে খরচ হয় 25 টাকা, আমাদের এই 136 মিটারে কত টাকা খরচ হবে সেটাই বের করতে হবে।
তাহলে দেখি যে 1 মিটারে বেড়াতে খরচ হয় কত 25 টাকা অতএব 136 মিটারে বেড়া দিতে খরচ হয় 25 × 136 সমান কত হবে সমান হবে হলো 3400 এত টাকা আমাদের প্রশ্ন ছিল যে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়ালিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে মোট খরচ হবে 3400 টাকা এটাও কিন্তু একটা উত্তর চলে আসলো তো বন্ধুরা আমাদের যে সমস্যাটা ছিল 25 নম্বর সৃজনশীল কোশ্চেনটা সেটা সমাধান হয়ে গেছে তো আজকে তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিলাম পরবর্তী দেখো 26 নম্বর আবার আরেকটি সৃজনশীল রয়েছে সেটা বাড়িতে চেষ্টা করবে তার কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে আমি আবার তার সমস্যা সমাধানের চেষ্টা করব তো সবাই ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ